ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় নারী ফুটবল দল। এদিকে সাবিনার পর ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলতে চুক্তি স্বাক্ষর করেছেন মিডফিল্ডার সানজিদা আখতার, আর ফেব্রুয়ারিতে মাঠে করাচ্ছে না নারী ফুটবল লিগ। অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জিতে 2023 সাল শেষ করেছিল নারী দল। নতুন বছরের শুরু থেকেই সাবিনাদের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছিল বাফুফে। সৌদি আরব ঘরোয়া ফুটবলের ব্যস্ততায় রাজি হয়নি, ফিলিস্তিনকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া গেছে বাংলাদেশ দলের। 13-22 ফেব্রুয়ারি এই 9 দিনের নারী ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কথাবার্তা চূড়ান্ত, ভেন্যু হিসেবে কিংস অ্যারেনাকে প্রথম পছন্দ বাফুফের। আমরা যে আসিয়ানে যে চিঠিগুলো পাঠিয়েছিলাম কেউ রেসপন্স করেনি, কেউ খেলবে না, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে আমার এখন তো আমার উইন্ডো তো আমি মিস করতে চাচ্ছি না, আমি তো চাচ্ছি যে প্রত্যেকটা উইন্ডোতে আমরা খেলবো, যেহেতু আমার সামনে সাব ফাইনাল। তো এখন যে টার্ফটা আছে এই টার্ফে ফিফার কোনো খেলায় আমরা খেলতে পারবো না, কারণ ফিফা এটাতে সার্টিফিকেট দিবে না খেলার জন্য। যে কারণে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হলে আমাদেরকে হয় বসুন্ধরায় যেতে হবে, আর যদি বঙ্গবন্ধু ঠিক হয়ে যায় তাহলে বঙ্গবন্ধুতে খেলতে পারবো। সাফ জয়ের পর থেকেই দেশের নারী ফুটবলে এসেছে জোয়ার। কর্ণাটকের ক্লাব কিক স্টার্টের হয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলতে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। একই দিন ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি সেরেছেন সানজিদা আখতার। ভিসা জটিলতা কাটিয়ে দ্রুত দলের সাথে যোগ দিবেন এই মিডফিল্ডার। ন্যাশনাল ইস্যুতে আমি যখন কল করব তখন তাদের আসতে হবে, সেটা ছিল না ওদের কন্ট্যাক্টে। দুইটা কন্ট্যাক্টেই আমি ওইটা আবার পাঠাইছি যে এইটা ছাড়া আমি কোনো কন্ট্যাক্ট সাইন করলে করতে দিব না বা তোমরা যেতে পারবে না, কারণ আমার ফেব্রুয়ারিতে আমার ফ্রেন্ডলি ম্যাচ কনফার্ম। প্রীতি ম্যাচের সুসংবাদ পেলেও ভেন্যু সমস্যায় নারী ফুটবল লিগ ফেব্রুয়ারিতে হচ্ছে না, পিছিয়েছে 2 মাস। আমার উইন্ডোতে আমি কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।